আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় সুন্নি জনতা গত আঠারো তারিখ হেফাজতের আমির মাওলানা হাম্মদ শফি সাহেব উনি এনতেকাল করেছেন ওনার এন্তেকালের পরে দেশের প্রখ্যাত একজন আলেম আলাউদ্দিন জাহাদি সাহেব তার ফেস থেকে অ্যাডমিন করে কেউ না কেউ হয়তো একটা লিখনি দিয়েছেন যেই লিখনিটা ছিল অত্যন্ত আপত্তিজনক এবং দুঃখজনক আর এই দুঃখজনক অবস্থানটা যখন আলাউদ্দিন জেহাদি বুঝতে পেরেছেন তখনই সাথে সাথে উনি এটাকে ডিলিট করেছেন এবং সাথে সাথে উনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন আমরা জানি সমস্ত ওলামাই ক্যারাম অন্যরা জানুক আর না জানুক সন্নি সমস্ত ওলামাই কারামগণ এটা জানে যে একজন আলেম শেখ আলেম কেন সাধারণ মানুষও যদি কোনো অন্যায় করে এটা ক্ষমা চায় এবং এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখা এটা আসলে পাখের একটা সুন্নত কিন্তু তা না করে আজকে আলাউদ্দিন জাহাদির উপর যেই অত্যাচার আলাউদ্দিন জাহাদির উপর যেই গ্রেফতার তার উপর যেই হুমকি দামকি এটা বড়ই দুঃখজনক আমি বাংলার সমস্ত সন্নি জনতার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আলাউদ্দিন জেহাদিকে যেই কোনো পর্যায়ে হোক নিঃশর্তভাবে তাকে মুক্তির ব্যবস্থা করতে হবে আর যদি তা না হয় তাহলে সমস্ত বাংলার সুন্নি জনতা পীর সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে এটাই হবে আমরা আমাদের মধ্যে যে কোনো পীর মাসায়ক দরবারের মধ্যে সাধারণ মতো ভেদ থাকতেই পারে কিন্তু আমরা মূলত এক আমাদের এই মূলত একটাকে ধরে রাখতে গিয়ে আমাদের ছোট ঘটনাটি ভুল বুঝাবুঝি সব কিছু ছেড়ে দিয়ে আজকে সমস্ত সুন্নি ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে আন্দোলন গড়ে তুলতে হবে এবং অবশ্যই তাকে আলাউদ্দিন জেহাদিকে মুক্তির ব্যবস্থা করতে হবে তাকে নিঃশর্তভাবে মুক্তি না দেওয়া পর্যন্ত যুব সেনা বলেন ছাত্র সেনা বলেন ইসলামী ফ্রন্ট বলেন সমস্ত পীর মাসাইক বলেন খানকা বলেন যার যার দরবার বলেন যেই যেই বক্তা যার যার ভক্তবৃন্দ থেকে ধরে জেলায় জেলায় থানায় থানায় ইন পর্যায়ের থেকে ধরে যার যার অবস্থানে নিশ্চয়ই আপনারা প্রতিবাদের আন্দোলন ঘরে তুলবেন সেই প্রত্যাশাই আমি আপনাদের কাছ থেকে কামনা করছি আর নয় আজকে আলাউদ্দিন জেহাদি আরেকদিন হবে শহীদুল্লাহ জেহাদি আরেকদিন হবে গিয়াসুদ্দিন তাহিরি আবু সুফিয়ান আরেকদিন হবে মরানা আবুল কাসেম নুরি আরেকদিন হবে এমন পিসাব আরেকদিন হবে এমক পিসাব একটা একটা করে অবস্থান যদি আমাদের তাই হয় তাহলে আমাদের অবস্থাটা কি কোন জায়গায় দাঁড়াবে আমি আবারও বলছি আর নয় আমাদের সব আমি আপনাদের সকলকে করুজুর করে বলছি সমস্ত বেদ সমস্ত সব কিছুকে পরিত্যাগ করে আপনারা যার যার অবস্থান থেকে আন্দোলন এবং সারা বাংলাদেশের সমস্ত আপাত জনতাকে বুঝিয়ে দিতে হবে আহলে তাহলে ওয়াল জামাত বিশাল একটা শক্তিশালী সত্যিকারী দল মত এবং পথ বিশেষ করে আমি করুজুরে আবদার করব আমার দেশনেত্রী প্রিয় নেত্রী আমার এই দেশনেত্রী প্রধান আমি আপনার কাছে আবদার করব আমি আপনি অবশ্যই জানেন যে আহলে সুনাতল জামাত এমন একটা দল যেই দিন আপনার দূর দিনে কেউ ছিল না তখন আপনার পাশে এই আহলে সুনাতল জামাত আহলে সুনাতল জামাত কখনো আপনার বিরুদ্ধে কখনো কোনো কথা বলে নাই সদা সর্বদাই আপনার পাশে ছিল এবং থাকবে তারা যখন আপনার পাশে কখনো ছিল না আমি প্রধানমন্ত্রীকে এটাকেই জানিয়ে দিতে চাই যে আমি একজন সাধারণ মানুষ যে আমি দাওয়াতে তরিগদের চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলতে চাই যে বাংলাদেশের সমস্ত পীর মাসাইগণ আপনার পক্ষ অবলম্বন করেছিলেন এবং সকলদের দরবার থেকে বলেছিলেন আপনার মতে এবং আপনার পক্ষে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ার জন্য তাই আপনার কাছে বলবো নি নিঃশর্তভাবে আলাউদ্দিন জেহাদি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম হিসাবে তাকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে এবং এটা আপনার কাছে আমি একজন এই দেশের নাগরিক হিসাবে আমি আপনাকে অত্যন্ত আমি আমার দল বল সহ সারা বাংলাদেশের সবাই আপনাকে মনে প্রাণে ভালোবাসে সেই জন্য আপনি ভালোবাসার প্রতিদান হিসাবে আপনি নিজেও জানেন তাহলে তল জামাত যেই মত এবং পথ এটা সদা সর্বদাই আপনাকে সাপোর্ট দিয়ে আসছেন এই জন্য আমি আপনার কাছে আবদার করব নিঃশর্তভাবে চব্বিশ ঘন্টার ভিতরে যেন আলাউদ্দিন জাহাদিকে মুক্তির ব্যবস্থা করা হয় আর আলাউদ্দিন জিহাদি যদি মুক্তির ব্যবস্থা না হয় তার উপর অত্যাচার জুলুম বেবিচার যদি হয় আর তাহলে দেখবেন বাংলাদেশে সমস্ত সন্নিরা আর বসে থাকবে না জাগায় জাগায় অবস্থান থেকে দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যা তখন সামাল দেওয়া কারও পক্ষে সম্ভবপর হবে না সেই জন্য এমন পরিস্থিতি যেন না হয় দেশে সেই আবদারটুকু আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখবো আর সারা বাংলাদেশের সমস্ত সন্নি ওলামায়ে পীর মাসেকণকে আবারও আমি বলছি আপনারা আপনাদের জাগাত থেকে আপনারা প্রতিবাদ গড়ে তোলুন আজকে আমি কালকে আপনি আরেকজন এইভাবে যেন আমাদের অবস্থানটা না হয় বুঝাই দিতে হবে সারা বাংলাদেশের সকলকে সকল মানুষকে বুঝিয়ে দিতে হবে সুন্নি জমাত একটা বৃহৎ শক্তিশালী হক দল মত পথ এটাতে কোনো সন্দেহ নাই আমি সকল বাংলাদেশের সুন্নি জনতার কাছে এই আবদারি ব্যক্ত করছি আর নই আমাদের ভুল বুঝাবুঝি আর নই ভেদাভেদ আসুন আমরা আলাউদ্দিন জেহাদিকে কিভাবে চব্বিশ ঘন্টার ভিতরে মুক্তির ব্যবস্থা করা যায় আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলি সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আল্লাহরবুল আলমিন আমাদেরকে জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত